অনেকে দিকে ঘাড় ব্যথা করে, ঘাড় ব্যথা করে, এদিকে শিরশির করে, ঝিনঝিন করে, এদিকে মেরে নিয়ে আসে। এই সমস্যাগুলির জন্য আমরা একটা ব্যায়াম দেখাবো যে ব্যায়ামটা খুবই কার্যকর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ব্যায়ামটায় ম্যাক্সিমাম পেশেন্ট ভুল করেন, সহজে তার আয়ত্তে আসে না এবং যার ফলে ইনটু ভালো হয় না এবং ভালো করে ব্যথাটা কমে না। সে ব্যায়ামটা আমি আরেকবার দেখাচ্ছি, অনেকবার দেখানো হয়েছে, আরেকবার দেখে অনেক অনেকভাবে দেখায়, আমি আরেকবার দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবো। হয় কি, এই এখানে ছোটো ছোটো চার চারটা মাসেল আছে, ছোটো ছোটো চারটা মাসেল টাইট হয়ে যায়, টাইট হওয়ার কারণে এই ঘাড়ের যে রুটগুলো, নার্ভের রুটগুলো যা হচ্ছে চাপ চাপে পড়ে, এই রুটগুলো চাপে পড়ার কারণে পেনটা পুরো হাত সহ ব্যথা করে। আমরা যদি এই ব্যায়ামটা সঠিকভাবে করতে পারি তাহলে রোগটা ফ্রি হবে, মোটা ফাঁক হয়ে যাবে, পেনটা কমে যাবে। সে ব্যায়ামটা হচ্ছে খুব ভালো করে সোজা হয় এরকম বসবেন বা দাঁড়াবেন, ধরে দুই হাত আঙুল দিয়ে এরকম করে ধরে রাখবেন, ধরে চোয়ালটা এরকম করে আমরা এদিকে লক্ষ্য করি কীভাবে আমি চোখ আর থাকবো শুধু সোজা থাকি। এই শুধু এই একটা ব্যায়াম করি, কীভাবে কেসটা লক্ষ্য করেন, কোনো সময় সাইডে কোনো ডেভিয়েশন হবে না, খুব খেয়াল করবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছি অনেক ভালো ইম্প্রুভ হবে। ধন্যবাদ।